দরজায় কড়া নাড়ছে 21তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনে প্রদর্শিত হবে 70টি দেশের 220টি চলচ্চিত্র। আগামী বছরের 14 জানুয়ারি থেকে 22 জানুয়ারি অনুষ্ঠিত হবে এই উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সময়কাল 1977, প্রতিষ্ঠিত হয় রেইনবো ফিল্ম সোসাইটি। রেইনবো ফিল্ম সোসাইটি 1992 সাল থেকে নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ এই স্লোগানকে সামনে রেখে নিয়মিত আয়োজন করে আসছে চলচ্চিত্র উৎসবের। এবারের উৎসব শুরু হবে আগামী বছরের 14 জানুয়ারি, শেষ হবে 22 জানুয়ারি। 9 দিন ব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে 70টির মতো দেশের 220টির মতো চলচ্চিত্র। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের যেহেতু এবার শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টে আমাদের হচ্ছে প্যানোরামার সেকশনে গেছে, যে আমরা এটা হচ্ছে কম্পিটিশন সেকশনে, সেটার জন্য আমরা মানে বারবার মুভিগুলো দেখতেছি যে কোনগুলো কম্পিটিশনে দেয়া যায়, এসব নিয়ে আমাদের ব্যস্ততা আর কি। রেইনবো ফিল্ম সোসাইটির অনেকের কাছে বাড়তি এক প্রাপ্তি এ উৎসব, আগামী নির্মাত হওয়ার পথে সহায়ক এ চলচ্চিত্র উৎসব। ফিল্মের স্টুডেন্ট হিসেবে আমরা ফিল্ম দেখি এবং ফিল্মকে বোঝার ট্রাই করি, যাতে আমরা পরবর্তীতে যে ফিল্মগুলো বাদ পড়েছে কেন বাদ পড়েছে এবং যে ফিল্মগুলো নিয়েছি কেন নিয়েছি এটার একটা ডিফারেন্স বুঝতে পারি এবং পরবর্তীতে আমরা যখন ফিল্ম বানাবো এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে পারি। ফিল্ম নিয়ে কাজ করতে হলে আগে ফিল্মকে বুঝতে হবে, সেই বোঝার ক্ষেত্রটা তৈরি করার জন্য, যে এখানে আমি আসতেছি একটা ফিল্ম দেখতে বসতেছি। সো ফিল্মের শুরু শেষ মধ্য যে ব্যাপারটা একটা থাকে, যখন আমি ফিল্ম বানাতে যাব তখন কিন্তু আমার এই যে মেমোরিগুলোর রিকল হতে থাকবে, যে ওকে ফাইন আমি এইটা দেখছি এটা করা যাবে না, ওইটা দেখছি ওটা ওভাবে করতে হবে। সো এই ক্ষেত্রে আমাকে খুব সাহায্য করবে এই ব্যাপারটা আর কি। এবারের উৎসবের বিশেষ আয়োজন নিয়ে জানালেন উৎসব পরিচালক। আমাদের স্পেশাল কিছু সেগমেন্ট, এটা আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশ প্যানোরামাতে শর্ট সেকশনে 10 মিনিটের জন্য একটা কম্পিটিশন হবে, যেখানে আমরা 2.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা এবং 1 লাখ টাকা, 3টা পুরস্কার থাকবে, মানে শ্রেষ্ঠ 3টা ফিল্মের জন্য। আমাদের স্টুডেন্টদের জন্য 10 মিনিটের ছবির একটা প্রতিযোগিতা হচ্ছে আর কি, এবারই প্রথম আমরা করছি, এবং ফিপ্রেসি একটা অ্যাওয়ার্ড দিবে। এছাড়া $5,000, $3,000, $2,000 ক্যাশ অ্যাওয়ার্ড দেওয়া হবে আমাদের স্ক্রিন প্লে ল্যাবের জন্য। এ জাতীয় উৎসবে স্পন্সর না পাওয়া চিরচেনা এক অন্তরায়, তবু প্রতি বছর চলে সিনেমা নিয়ে এমন উন্মাদনা, প্রাপ্তির গল্পটা তবে কি? অলওয়েজ আমরা অকুপাইড থাকি, কীভাবে স্পন্সর আনবো, কীভাবে এই ফেস্টিভ্যালটা কন্টিনিউ করবো। সো এই সংগ্রাম আছে, থাকবে, কিন্তু আমরা ফেস্টিভ্যাল করে যাব। এটা একটা প্যাশন, এটা একটা সংগ্রাম। এই ফেস্টিভ্যালটা আমার একটা বেবি, ইটস মাই ব্রেন চাইল্ড, এটাকে বাঁচিয়ে রাখাটা আমার দায়িত্ব, আমি যতদিন জীবিত আছি সেটা আমি করে যাব। দেশ বিদেশের নানা ভাবনার নানা সিনেমা নিয়ে এই আয়োজন নানাভাবে পথ সুগম করে আমাদের সিনেমার। বাংলাদেশি কয়েকটি সিনেমার প্রিমিয়ার হবে উৎসবে, থাকবে সেমিনার, সিনেমা নিয়ে আড্ডা, ভাবনার প্রকাশ। নতুন বছরের 14 থেকে 22 জানুয়ারির 9 দিন তবে শহরে কেবলই সিনেমার দিন। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।